হরে কৃষ্ণ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আসছি আমি কান্তজি মন্দির। আমি এখন যে স্থানে আছি সেটা হচ্ছে রাস পূর্ণিমা, এখানে উদযাপন করা হয়, রাস ঘোরানো হয়। তো জায়গাটা অনেক সুন্দর। তো আসলে রাস যাত্রা কি, রাস পূর্ণিমা কি, আসলে রাস যাত্রা হচ্ছে একটা সনাতন ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব। রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত একটি ধর্মীয় উৎসব। ভগবান শ্রীকৃষ্ণের রসপূর্ণ অর্থাৎ তাত্ত্বিক রসের সমৃদ্ধ কথাবস্তুকে রাসযাত্রার মাধ্যমে জীবাত্মা থেকে পরমাত্মায় দৈনন্দিন জীবনের সহানুভূতিকে আত্মাধিকতা এবং কাম প্রবৃত্তি সমূহকে প্রেমাত্মক প্রকৃতিতে রূপ প্রদান করে অঙ্কন করা হয়েছে। এই উৎসবের গোপিনী সহযোগে রাধা কৃষ্ণের আরাধনায় রাসের মূল বিষয়। পুরাণে রাস উৎসবের উল্লেখ পাওয়া যায়, তবে বিভিন্ন পুরাণে বিভিন্ন মতের উল্লেখ আছে। আর শ্রীকৃষ্ণের সংস্পর্শ পেয়ে গোপিনীদের মন অহং পূর্ণ হলে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্হিত হন। গোপিনীরা ভুল বুঝতে পারে শ্রীকৃষ্ণকে স্তুতি করলে শ্রীকৃষ্ণ প্রত্যাবর্তন করে। গোপীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে অন্তরাত্মা শুদ্ধ করেন এবং গোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করেন এবং জাগতিক ক্লেশ থেকে মুক্তি দান করেন। এইরূপে রাসের চোখ প্রচলন ঘটে। এটাই হচ্ছে রাসের হচ্ছে ঘটনা, হচ্ছে ভগবানের যে লীলা, এটা হচ্ছে মূল কারণ ছিল রাসের। আর এখন আপনারা অবশ্যই জানতে পারলেন যে এখানটায় রাস পূর্ণিমার মূল উৎসব কী ছিল আর ভগবানের মূল উৎসব কী ছিল রাস করার। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।